नमस्कार। रोज रोज सुनी भगवान बाणी এই সমবেত অনুষ্ঠানের অষ্টআশিতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মাতৃ অনুষ্ঠানে আমরা স্মরণ করব সুশ্রীমা, তার ভাইরা এবং তাদের পরিবারবর্গের কথা। মানদাশঙ্কর দাশগুপ্ত লিখেছেন, মার মাতা শ্যামাসুন্দরী অত্যন্ত সরল, দয়াশীলা ও পরিশ্রমী ছিলেন, কিন্তু উহাই তাহার চরিত্রের সম্পূর্ণ পরিচয় নয়। দেহমনে প্রচুর বল ধারণ করিয়াও তিনি ছিলেন অতি মধুর ও মিষ্ট স্বভাবের লোক। 1891 সালে স্বামী বিরজানন্দ জয়রামবাটি গিয়া তাহাকে দেখিবার ও তাহার সঙ্গে কথাবার্তা বলিবার বিশেষ সুযোগ লাভ করিয়াছিলেন। তিনি লিখিয়াছেন, দিদিমা বড়ই সরল ও মিষ্ট প্রকৃতির ছিলেন। দিনরাত তাহার কাজের পরিসীমা ছিল না। গরু বলদের সেবা, গোয়াল ঘর পরিষ্কার করা, মনীষদের জলপান দেওয়া, খাওয়ানো, ধান ভানা, ঢেঁকি কোটা প্রভৃতি কাজে দিনরাত ব্যস্ত থাকিতেন, কিন্তু তাহার মুখে সর্বদাই হাসি লাগিয়া থাকিত। কখনো তাহাকে রাগিতে বা কাহাকেও ধমকাইতে দেখি নাই। আমরা দিদিমা বলিয়া ডাকিলে দিদিমা আহ্লাদে আটখানা হইতেন। এই সামান্য বিবরণটুকু হইতেই আমরা সুস্পষ্টভাবে বুঝিতে পারি মা কেন শ্যামাসুন্দরীর গর্ভে জন্ম লইয়াছিলেন। মার চরিত্রের যে ধৈর্য, মাধুর্য ও অপর সদ্গুণাবলী দেখিয়া আজ জগৎ মুগ্ধ, তাহার বিকাশ উপযোগী মানবীয় গড়ন শ্যামাসুন্দরী তাহাকে দিতে সমর্থ ছিলেন। মা তাহার খুব সেবা যত্ন করিতেন ও তাহার সকল কাজে সাহায্য করিতেন। তাহা হইলেও জানা যায় যে মাকে বিবাহ দিয়া শ্যামাসুন্দরী প্রথমটা মোটেই সুখী হন নাই। একটা পাগলের সঙ্গে কন্যার বিবাহ দিয়াছেন এই দুঃখে তিনি প্রায়ই আক্ষেপ করিয়া বলিতেন, মেয়েটাকে হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছি। এবং ওই দুঃখেই তিনি মাকে কখনো ঠাকুরের কাছে পাঠান নাই। মাই বরাবর নিজ হইতে উদ্যোগী হইয়া তাহার নিকট গিয়াছেন, কিন্তু পরবর্তীকালে যখন মায়ের সাংসারিক অবস্থা অর্থাৎ তাহার ভক্ত সংসারের অবস্থা ভালো হইল, তখন যে শুধু শ্যামাসুন্দরী দেবীর ওই দুঃখই দূর হইয়াছিল তাহা নয়, তাহার নাতি নাতনিদের উপর একটি সত্যিকারের মায়া ও স্নেহ তাহার মধ্যে দেখা দিয়াছিল। এবং ক্রমে তাহার সংসারটিও তাহার নিকট ওই নাতি নাতনিদের সংসার হইয়া দাঁড়ায়। তাহারা কেহ জয়রামবাটি আসিলে তিনি নাতিন এসেছে বলিয়া উল্লসিত হইয়া উঠিতেন এবং তাহাকে খাওয়াইতে ও আদর যত্ন করিতে শুরু করিয়া দিতেন। তাহারা আসিবে বলিয়া তিনি সারা বৎসর সমস্ত জিনিসপত্র গুছাইয়া ঠিক করিয়া রাখিতেন। বলিতেন, আমার ভক্ত ভগবানের সংসার, আমার সারদা অর্থাৎ ত্রিগুণাতীতানন্দজি হয়তো কখনো আসবে, যোগিন অর্থাৎ যোগিন মহারাজ আসবে, এসব দরকার। আবার এই সঙ্গে শেষে তাহারও এ ধারণা হয় যে তাহার সংসারে ব্রহ্মা আছেন, বিষ্ণু আছেন, শিব আছেন, জগদম্বা আছেন, সব আছেন। এবং কখনো কখনো বলিতেন, আমিও যাব, এরাও সঙ্গে সঙ্গে যাবেন, তোরা কি যত্ন করতে পারবি আমার ভক্ত ভগবানের সংসার। মায়ের মেজ ভাই উমেশ 18-19 বৎসরে অবিবাহিত অবস্থায় মারা যান এবং তাহার একমাত্র ভগিনী কাদম্বিনীও বিবাহের পর অল্প বয়সে অপুত্রক অবস্থায় ইহলোক ত্যাগ করেন। মায়ের কনিষ্ঠ ভাই অভয়চরণও দীর্ঘায়ু হন নাই। তিনি ক্যাম্বেল মেডিকেল স্কুল হইতে বাহির হইয়াই পরলোক গমন করেন। তাহার সম্বন্ধে মা পরে বলিয়াছিলেন, আমার ছোট ভাই
এন্ট্রান্স পাশ করেছিল, বেশ লেখাপড়া শিখেছিল, ডাক্তারি পড়ছিল। নরেনের সঙ্গে দেখা করতে গেলে নরেন বলেছিল, মায়ের এমন ভাই আছে, সব তো চালকলা বাঁধা বামুন। নরেন বললে, পেটের ভিতর ফোড়া হবে, তোমাকে তা কাটতে হবে, যোগেন তুমি এর পড়ার খরচ চালাবে। রাখাল শরৎ তার সঙ্গে একসঙ্গে তাস খেলত, সে ভাই মারা গেল। কথা কয়টি হইতে বোঝা যায় যে মায়ের ভাইরা তাহার দ্বারা কতভাবে কত রকমের সাহায্য পাইয়াছেন। মার অপর তিন ভাই প্রসন্নকুমার, কালীকুমার ও বরদাপ্রসাদ অনেককাল বাঁচিয়াছিলেন। পিতা রামচন্দ্রের মৃত্যুর পর তাহারা যে কষ্টে পড়িয়াছিলেন এবং তখন তাহাদের মাতা শ্যামাসুন্দরী দেবী যে অক্লান্ত পরিশ্রমের দ্বারা তাহাদের সংসারটি রক্ষা করিয়াছিলেন তাহা আমরা দেখিয়া আসিয়াছি। জানা যায় যে ওই কালে প্রসন্নকুমার জিপটায় বরদাপ্রসাদ শিহরে হরেরাম ভট্টাচার্যের বাড়িতে এবং কনিষ্ঠ অভয় মাতুল বাড়িতে থাকিয়া কিছুদিন পড়াশোনা করেন। প্রসন্নকুমার বয়প্রাপ্ত হইয়া তাহার এক জ্ঞাতি কাকার সঙ্গে পূজারি ব্রাহ্মণের কার্য করিবার জন্যে কলকাতায় আসেন। পরে বরদাপ্রসাদও তাহার সহিত ওই কার্যে যোগ দেন। তখন তাহারা চোরাবাগানে একটি বাসা লইয়া পালা করিয়া কলকাতায় থাকিতেন। অভয়চরণ কলকাতায় তাহাদের ওই বাসাতে থাকিয়াই লেখাপড়া করিতেন এবং সেখানেই মারা যান। প্রসন্নকুমারের প্রথম দুই কন্যা নলিনী ও মাকু রাধুর অপেক্ষা বয়সে বড় ছিল। বিবাহের পর নানা কারণে নলিনীর শ্বশুর ঘরে বাস করা সম্ভব হয় নাই। পিতৃগৃহেও তাহার নানা অসুবিধা ছিল, তাই শ্রী শ্রীমা তাহাকে নিজের কাছে রাখিতেন। মাকুরও ওই প্রকারের অবস্থাতেই অধিকাংশ সময় মায়ের কাছেই থাকিতে হইত। এদিকে রাধুর বিবাহ হইলেও সে কচ্চিৎ শ্বশুরবাড়ি গিয়াছে এবং অনেক সময় তাহার স্বামীও মায়ের কাছে আসিয়া রহিয়াছে। ইহা ব্যতীত কালীকুমারের পুত্র ভূদেব এবং মায়ের কোনো কোনো ভাতৃবধূ সময় সময় মার সহিত কলিকাতা প্রভৃতি স্থানে আসিয়া তাহার কাছেই থাকিয়াছেন। মা তাহার ভাইদের পরিবারবর্গের সকলকেই বিশেষ স্নেহের চোখে দেখিতেন। তাহাদের সাংসারিক সুখ সুবিধার জন্যে তিনি গুরুতর কায়িক শ্রম করিতেন, তাহা ছাড়া প্রয়োজন অপ্রয়োজনে তিনি তাহাদের অর্থ, জিনিসপত্র, অলঙ্কারাদি দিতেন। বরদাপ্রসাদের স্ত্রী ইন্দুমতি দেবী বলিয়াছেন, আমার বিজয় নামে পুত্র হইবার সময় কঠিন অসুখ হয়, মা তিন চারিজন ডাক্তার আনাইলেন। আমার অসুখে মা এতই ব্যস্ত হইয়া পড়িয়াছিলেন যে তাহারও অসুখ হইল। ইন্দুমতি দেবীর বিবরণ হইতে আরও জানা যায় যে তিনি তাহার প্রথম পুত্র ক্ষুদিরামকে লইয়া কলিকাতায় গেলে মা তাহাকে সোনার চুড়ি ও খুদিকে মল গড়াইয়া দিয়াছিলেন, পরে সোনার আংটি দিয়াছিলেন। মার আত্মীয়দের মধ্যে সুবাসিনী দেবী, মাকু, রাধু, তাহার স্বামী ভূদেব ও তাহার স্ত্রী মায়ের মন্ত্র শিষ্য ছিলেন। ভূদেবের বিবাহের সময় মা এত খাটিয়াছিলেন যে তাহার পা ফুলিয়া যায়। বস্তুত ভাইদের সংসারের প্রত্যেক ব্যাপারেই মা এইরূপ পরিশ্রম করিতেন। ইহা লক্ষ্য করিয়া গিরিশবাবু বলিয়াছিলেন, এরা সব মাথা কেটে তপস্যা করেছে। মা তাহার ভাইদের জন্যে এত করিতেন কিন্তু তাহাদের তৃপ্তি ছিল না। তাহারা মনে করিতেন, মা একটি টাকার গাছ, কোনো মতে একটু নাড়া দিতে পারিলেই তাহা পাওয়া যায়। মা সময় সময় বিরক্ত বোধ করিতেন। একদিন বলেন, ওদের কি আর নিবৃত্তি আছে? ওদের কিছুতেই নিবৃত্তি হবে না, শত দিলেও না। সংসারী লোকেদের কি আর নিবৃত্তি হয়? ওদের ওখানে কেবল দুঃখের কাহিনী,
কেলেটাই কেবল টাকা টাকা করে। আবার ওর দেখা দেখি প্রসন্ন এখন করছে, বড়দা কখনো চায় না, বলে দিদি কোথায় টাকা পাবে। ইহা ছাড়া সম্পত্তি ভাগ করিয়া পৃথক হইলেও ইহাদের ঝগড়াঝাটির অবসান হয় নাই, এবং তাহা মায়ের এক মহা ঝঞ্ঝাটের ব্যাপার ছিল। ইহাদের একদিনের একটি ঝগড়ার বিবরণ একজন সেবক দিয়াছেন। কালীকুমার ও বরোদা প্রসাদের মধ্যে প্রথমে বচসা, তারপর হাতাহাতির উপক্রম হয়। মা ছুটিয়া আসিয়া কখনো এক ভাইকে টানিয়া বলিতেছেন তোর অন্যায়, কখনো অপর ভাইকে টানিতে টানিতে বলিতেছেন তোর অন্যায়, খুব মাতিয়া গিয়াছেন। সেবকগণ ও অন্যান্য লোক আসিয়া পড়ায় ঝগড়াটা একটু কমিল। মা ক্রোধ ভরে বাড়ির ভিতর গিয়া বসিলেন, কিন্তু বসিয়াই হাসিতে লাগিলেন, বলিলেন, মহামায়ার কি মায়া গো, অনন্ত পৃথিবীটা পড়ে আছে, এও পড়ে থাকবে, জীব এইটুকু আর বুঝতে পারে না, বলিয়া আরও হাসিতে লাগিলেন। ভাইদের এই প্রকার ব্যবহারে মা অত্যন্ত বিরক্ত বোধ করিল, তিনি তাহাদের খুব স্নেহ করিতেন। তাই একদিন দুঃখ করিয়া বলেন, ওরা টাকা টাকা করেই গেল, ভুলেও কখনো জ্ঞান ভক্তি চাইলে না, যা চাচ্ছিস তাই নে। অন্য এক সময় মায়ের একটি ভক্ত মাকে জিজ্ঞাসা করেন, মা, ওরা অর্থাৎ মায়ের আত্মীয়রা এত আপনার সঙ্গ করেন, তবু একটুও জ্ঞান হয় না কেন? মা উত্তর দেন, বাঁশ, শিমুল, তালগাছ, চন্দনের কাছে থাকলে কি হবে, সারবান বৃক্ষ হওয়া চাই। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম।